সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা পুষ্পা বক্স অফিসে দাপট দেখিয়ে এখন নির্মিত হচ্ছে এর দ্বিতীয় কিস্তি। পুষ্পা সিনেমায় এমপি বানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। জানা যায়, পুষ্পা টু এর শুটিং এর জন্য ফাহাদ ফাসিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস ডেট দিয়েছিলেন পরিচালককে, কিন্তু পরিচালক সুকুমার তার পরিকল্পনা পরিবর্তন করেন। এতে ফাহাদ ফাসিলের ওই সময় নষ্ট হয়, যার ফলে সিনেমাটি নিয়ে হতাশ হন এই অভিনেতা। এরপর ফাহাদ ফাসিল একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, এজন্য পুষ্পা টু সিনেমার শুটিং এর শিডিউল নতুন করে দিতে পারছেন না, যে কারণে শুটিংও বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে শুটিং দেরি হওয়ার কারণে পরিচালক 40 কোটি রুপি লোকসানের মুখে পড়েছেন। পুষ্পা টু সিনেমার জন্য 8 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ফাহাদ ফাসিল। এর মধ্য দিয়ে দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া খলনায়কের তালিকায় জায়গা পেলেন এই অভিনেতা।